আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মাসফাক আহমেদ। গত ভিডিওতে আমরা আর্সেনিকাল মাম পার্ট টু নিয়ে আলোচনা করছি। যারা দেখেন নাই, ডেসক্রিপশন মধ্যে লিঙ্ক দেওয়া আছে, তারা দেখে নেবেন। আজকে আমরা আলোচনা করবো আর্সেনিকাল মাম পার্ট থ্রি। আজকে টপিক হচ্ছে রেসপিরেটরি সিস্টেম অ্যান্ড কার্ডিওভাস্কুলার সিস্টেম। আর্সেনিকাল মাম রেসপিরেটরি অ্যান্ড কার্ডিওভাস্কুলার সিস্টেম, প্রথম হচ্ছে লোকেশন, ডার্টিং ব্রেন থ্রো আপার ওয়ান থার্ড অন দ্য রাইট লাং, আর ডান লাংসের আপার ওয়ান থার্ডে এরকম একটা পেন হয়। সেন্সেশনটা কীরকম হয়? দ্যাট ইজ লুজ অফ ব্রেথ ইমিডিয়েটলি অন লাইং ডাউন, শোয়ার সাথে সাথে তার এরকম লুজ অফ ব্রেথ হয়। আনএবল টু লাই ডাউন ডিউ টু সাফোকেশন, যে সে শুয়ে থাকতে পারে না সাফোকেশনের কারণে। সাফোকেশন মানে হচ্ছে কি, দম বন্ধ হয়ে মরে যাওয়ার মতো অবস্থা। মাস সিট অ্যান্ড ব্যান্ড ফরওয়ার্ড অ্যান্ড অ্যাবডাক্ট আর্ম ফর রিলিফ, তাকে অবশ্যই বুঝতে হয় এবং তার আর্মগুলোকে ফরওয়ার্ড করতে হবে, প্রসারিত করতে হয়, যাতে করে সে রিলিফ পায়। সেন্সেশন এজ অফ ভেপার্স অফ সালফার ইন দ্য ল্যারিংস, মনে হয় যেন তার এরকম ল্যারিংসে সালফার বা এরকম বিষাক্ত কোনো কিছু আছে। শর্টনেস অফ ব্রেথ, এরকম শ্বাস নিতে প্রচুর কষ্ট হয়। হুইস্টিং, হুইসিং, ব্রেথিং, কাশি আর বাঁশির মতো এরকম আওয়াজ হতে থাকে শ্বাস নিতে যাওয়ার সময়। বার্নিং হিট অল ওভার, সব জায়গায় এরকম বার্নিং হিট থাকে, জ্বালা যন্ত্রণা থাকে। এটা মনে হচ্ছে কি, অ্যাজমা ওর মিড নাইট, অ্যাজমা মধ্যরাতে বৃদ্ধি পায়। টেকিং কোল্ড ইন মিড সামার, মিড সামারে ঠান্ডা খাওয়ার কারণে বৃদ্ধি পায়। কফ ওর্স আফটার মিড নাইট, কফ মধ্যরাতের পরে বাড়ে। ওর্স লাইং অন ব্যাক, এরকম পিঠ দিয়ে শুয়ে থাকলে এরকম বৃদ্ধি পায়। কফ অল্টারনেটিং ড্রাই অ্যান্ড লুজ, কফগুলো একবার এরকম শুকনো থাকে, আবার এরকম মানে পাতলা হয় এক টাইম রাত্রিবেলা। এমিল কখনো এলিমিনেশন কখনো সিটিং আপ বসে থাকলে তার যন্ত্রণা কমে। আর একটা বিষয় হচ্ছে ড্রিঙ্কিং, আর জেনারেল মোডালিটিসের মধ্যে আছে একটা বিষয় কোল্ড ড্রিঙ্ক অ্যান্ড কোল্ড ফুড, 12 থেকে 2 AM আপিএম এলিমিনেশন হয় হেড ইন জেনারেল। আর সাথে কী কী সিমটম থাকতে পারে রেসপিরেটরি জলের সাথে থাকে, থাকতে পারে ইউনিট স্পট অন দ্য চেস্ট, বুকের মধ্যে ইউনিট স্পট থাকতে পারে, গ্যাঙ্গ্রিন অফ লাংস, লাংসিং গ্যাঙ্গ্রিন থাকতে পারে, বার্নিং অর কোল্ডনেস অফ দ্য চেস্ট, বুকের মধ্যে এরকম যন্ত্রণা বা ঠান্ডা অনুভূতি থাকতে পারে, পাউলার ইডিমা, পাউলার লাংস, লাংস ইডিমা মানে ফুলে যাওয়া, লাংস ফুলে যেতে পারে, এম্ফাইসিমা, অ্যাপোনিয়া, কফ উইথ ব্লাডি স্ট্যাপাম, কফের সাথে এরকম ব্লাড থাকতে পারে। আর হচ্ছে কি, বার্নিং অল ওভার উইথ পেন বিটুইন স্ক্যাপুল অ্যান্ড স্ক্যাপুল আর মাঝখানে এরকম পেন থাকতে পারে। ইন ড্রাঙ্কার্স, ড্রাঙ্কার্স মানে যারা মদ্যপায়ী, সাবটেস্টিংসেস। আর ইমফাইসিমাটা কি, ইমফাইসিমা হচ্ছে ইজ এ লাং কন্ডিশন, দ্যাট কজেস শর্টনেস অফ ব্রিথ, তার এরকম শর্টনেস অফ ব্রিথ হয়। কেন হয়? ইন পিপল উইথ ইমফাইসিমা দি এয়ারস কার অফ দ্য লাংস অ্যালভিওলাই আর ড্যামেজ, তার এরকম এয়ারস কার অফ দ্য লাংস যেটা আছে, তার এরকম এয়ারস কারে যে এয়ারস লাঙে যে এয়ারস ড্যামেজ হয়ে যাওয়ার কারণে এরকম শ্বাস নিতে কষ্ট হয়। আর অ্যাপোনিয়া, অ্যাপোনিয়া হচ্ছে কি, অ্যাপোনিয়া মিনস দ্য পেশেন্ট, অ্যাপোনিয়া মিনস দ্য পেশেন্ট হ্যাজ নো ভয়েস অ্যাট অল, অ্যাপোনিয়া হচ্ছে তার কোনো ভয়েসই থাকে না। অনেক সময় আমাদের এরকম গলা বসে গেলে কথা বলতে কষ্ট হয়, এরকম কোনো ভয়েসই থাকে না। এবার আসা যাক কার্ডিওভাস্কুলার ডিজর্ডারে কি ক্লিনিক্যাল টার্মগুলো দিয়েছে, অ্যানজিনা পেক্টোরিস, পালপিটেশন, পেন, ডিসপোনিয়া, ফেইন্টনেস, হাইড্রোপেরিকার্ডিয়াম। এটা কি কি সেন্সেশন, কি পেন গোস ব্যাক টু দ্য অক্সিমিটাল রিজন এন্ড নেক, পেনটা কি করে চেস্ট মানে বুক থেকে পিছনের দিকে, পিঠের দিকে যায় এবং তারপরে এরকম ঘাড়ের দিকে নেকে চলে যায়। পালস থ্রেটেন লাইক ইনকম্প্রেসিবল অ্যান্ড উইক, পালসগুলো একদম পালস রেট উইক হয়ে যায়। স্প্যামোডিক কন্ট্রাকশন অফ দ্য চেস্ট আর অফ দ্য ল্যারিংস, স্প্যামোডিক কন্ট্রাকশন অফ দ্য চেস্ট অ্যান্ড ল্যারিংস, হঠাৎ করে এরকম চেস্ট এবং ল্যারিংসে এরকম কন্ট্রাকশন থাকে আকস্মিকভাবে। তারপরে কি হচ্ছে, কি ক্যারেক্টার সিমশন আর কি কী আছে, হার্ট বিটস আর মোর রেপিড অ্যান্ড স্ট্রং অ্যান্ড লাইং অন ব্যাক, হার্ট বিটটা বেড়ে যায় যখন এরকম শুয়ে থাকে। আর ছাড অ্যান্ড ফিলিং অফ টাইটনেস ইন দ্য চেস্ট উইথ অ্যাঙ্গোনাইজিং পেরিকার্ডিয়াল পেন, এরকম হঠাৎ করে তার এরকম বুকের মধ্যে এরকম টাইটনেস ফিলিং হতে থাকে এবং তার সাথে পেরিকার্ডিয়াল পেনও থাকতে পারে। পালপিটেশন উইথ ট্রেমুলাস উইকনেস আফটার স্টুল, এরকম স্টুলের পরে তার এরকম পালপিটেশন উইকনেস শুরু হয়। আর আর্টিফিশিয়াল মরালিটিসগুলো কি, অ্যাগ্রেশন কখন হয়? লাইট মুনসন বাড়তে 2 AM বা PM তার এরকম যন্ত্রণা, বা এলিমিনেশন কী আছে, ইন ডার্ক রুম লাইং উইথ হেড অন দ্য পিলো, যখন এরকম ডার্ক রুমে থাকে বা লাইং উইথ হেড অন দ্য পিলো বালিশের মধ্যে মাথা দিয়ে শুয়ে থাকে তখন তার যন্ত্রণাগুলো কম করে। আর এটার এলিমিনেশনের মধ্যে কী আছে, আফটার সাপ্রেসড ফুড, সো এটা যখন তার এরকম পায়ের ঘামগুলোকে সাপ্রেসড করা হয় তখন কার্ডিওভাস্কুলার ডিজর্ডারটা কমে যায়। আর হচ্ছে আফটার সাপ্রেসড ইরাপশন, যখন কোনো ইরাপশনগুলোকে এরকম সাপ্রেসড করা হয় তখন এরকম তার কার্ডিওভাস্কুলার ডিজর্ডার রোগগুলো এরকম সিমটম রোগগুলো কমে যায়। আর এই হলো আজকের ক্লাস, আশা করি সবাই।